আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সিজনে পাকা আমটি আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজভাবে পাকা আমের জুসের রেসিপি। পাকা আমের এই জুসটা খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। আমার জুসের রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। পাকা আমের জুসের জন্য আমি এখানে একটি বড় সাইজের আমকে কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারের যে ছোট জারটা থাকে সেটা। এখন জারের মধ্যে আমি আমের ছোট ছোট পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এটা ব্লান্ড করে নিব আর ব্লান্ড করার সময় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে আমি ব্লান্ড করে নিয়েছি, দেখুন আমের পাল্পটা আমি ব্লান্ড করে মিহি করে বার করে নিয়েছি। আমের পাল্পটা আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এখন আমি ফ্রিজে নর্মালে রাখা পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি, এতে কোনো দানাদার আঁশ নাই। এইভাবে খাওয়া অধিক পরিমাণ পুষ্টি সম্পূর্ণ। আমের জুসটা আমি তৈরি করে নিলাম, এবার আমি একটি গ্লাসে ঢেলে নেব। পাকা আমের এই জুস আমি গ্লাসে ঢেলে পরিবেশন করলাম। এই জুস খেতে যেমন সুস্বাদু তেমন আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর। অবশ্যই আপনারা বাসায় এইভাবে পাকা আমের জুস তৈরি করে ফেলবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।